বুবলিও সুখে নেই, আমিও সুখে নেই, অপবিশ্বাস। অপবিশ্বাসের এমন মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানুন। আসলেই আমি বুবলিকে ঘৃণা করি। হেট বললে আমার অভিব্যক্তি প্রকাশ করা হয় না, তাই আমি ঘৃণা শব্দটাই ব্যবহার করতে চাই। সে যা করেছে এতে করে সেও সুখে নেই, আমিও সুখে নেই। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বুবলির বিষয়ে তার এমনই মনোভাব প্রকাশ পেয়েছে। এদিকে শনিবার বুবলি ও তাপসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার উৎস তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে, যেখানে বলা হয় অপু বিশ্বাসের সংসার ভেঙেছেন বুবলি। ঠিক একই লাইনে বুবলিকে ঘৃণার কথা বলেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য, আপনারা নিজের পরিবারের দিকে খেয়াল করে দেখুন তো, কেউ যদি আপনার বোনের সঙ্গে এমন করে তাহলে আপনি কি বলতেন? অর্থাৎ বুবলিকে সংসার ভাঙ্গার জন্য সরাসরি দায়ী করছেন অপু বিশ্বাস। আর আজ শনিবার আলোচিত ঘটনার পর অপু বিশ্বাস নিজের ফেসবুকে লিখেছেন, আজকের সকালটা অনেক সুন্দর, দোয়া আশীর্বাদ ভালোবাসা বিশ্বাস, আসলেই মানুষের জীবন সুন্দর। এই গণমাধ্যম থেকে অপুকে প্রশ্ন করা হয়, সামাজিক মাধ্যমে একটা কথা খুব ঘুরছে, আপনি বলেছেন ছেলে বীরকে ভালোবাসলেও বুবলিকে ঘৃণা করেন, এটা কি আসলেই বলেছিলেন? অপু বিশ্বাস বলেছিলেন, হ্যাঁ আসলেই বলেছি, একটি টেলিভিশন শোতে আমি বলেছি বুবলিকে ঘৃণা করি, আমি সত্যি ওকে ঘৃণা করি। দেখেন অনেক সংসার ভাঙে, তারপরও অনেকে টিকে আছে, তারকাদের ক্ষেত্রেও এমন হয়েছে, তারপরও কি সুন্দর মানিয়ে নিয়েছে। অপু বলেন, কিন্তু বুবলি যেটা করেছেন এতে করে সেও সুখে নেই, আমিও সুখে নেই। আমিও বুবলিকে হেট করি বলতাম, কিন্তু ইংরেজি শব্দতে পুরোপুরি অভিব্যক্তি প্রকাশ পায় না, আমার কাছে ঘৃণা শব্দটাই যথোপযুক্ত। আর যারা এটাকে বাজেভাবে ছড়াচ্ছেন তাদের বলতে চাই, আপনারা নিজেদের পরিবারের দিকে খেয়াল করে দেখুন তো, কেউ যদি আপনার বোনের সঙ্গে এমন করে তাহলে আপনি কি বলতেন? অপুর মন্তব্য সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।